হে হোয়াটস আপ গাইস, তো দি ওয়ার উইল এন্ড নামক একটা কবিতা রয়েছে যেটা যুদ্ধ পরিস্থিতির সময় ভীষণভাবে ভাইরাল হয়েছিল, ঠিক আছে? সেই কবিতাটা পাঠ করে শোনাচ্ছি। তো এই কবিতাটা লিখেছে ডারউইশ, ঠিক আছে? দ্য ওয়ার উইল এন্ড দ্য লিডার্স উইল শেক হ্যান্ডস, দ্য ওল্ড ম্যান উইল কিপ ওয়েটিং ফর হার ম্যাট্রিয়ার্স সন, দ্যাট গার্ল উইল wait for her beloved husband, and those children will wait for their hero father. I don't know who sold our homeland, but I saw who paid the price. To kobita ekhon bangla anubad kore shunachi. The war will end, mane juddho theme jabe, the leaders will shake hands, mane যে দেশের যে নেতারা রয়েছে তারা কী করবে, হাত কর্মদান করবে, হাত মিলাবে। দ্য ওল্ড ওম্যান মানে বৃদ্ধ যে মহিলাটা উইল কিপ ওয়েটিং, অপেক্ষায় থেকে যাবে, ফর হার মার্টারসন মানে তাদের যে শহীদ ছেলেটা যুদ্ধে প্রাণ হারিয়েছে তার জন্য অপেক্ষা করবে। অ্যান্ড দো চিলড্রেন এবং সেই শিশুগুলো উইল ওয়েট অপেক্ষা করবে ফর দেয়ার হিরো ফাদার, অর্থাৎ তাদের যে নায়ক তুল্য যে দেশ নায়ক যে বাবারা যে মারা গিয়েছে তাদের জন্য অপেক্ষা করবে। আই ডোন্ট নো হু সোল্ড আওয়ার হোমল্যান্ড, আমি জানি না কে আমাদের এই যে মাতৃভূমিটা বিক্রি করেছে, বাট আই স, কিন্তু আমি দেখেছি হু পেড দ্য প্রাইস, কিন্তু আমি দেখেছি যে কে এই যুদ্ধকালীন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার ফলাফলটা কে বেশি উপভোগ করেছে। এখানে এটাই বুঝিয়েছে যে যুদ্ধ পরিস্থিতিতে দেশ নেতারা যুদ্ধ করে কিন্তু বেশি ভোগ দান করে সাধারণ আম আদমির লোকরা। সো গাইস, এটা কবিতা শেয়ার করতে খুব ইচ্ছে হলো, আর থ্যাংক ইউ, আর 1K সাবস্ক্রাইব হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, হ্যাভ এ নাইস ডে।